ওয়েলকাম করছি সবুজ অফিসিয়ালের আরও একটি নতুন এপিসোডে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বেশ্যালয় সোনাগাছি বলা হয়। এটি এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লী বা রেড লাইট এলাকা। সম্প্রতি বেশ্যালয় চেহারা অনেকটাই বদলে গেছে। এলাকাটিতে রঙিন করে তোলার চেষ্টা করেছেন কয়েকজন ট্রান্সজেন্ডার শিল্পী। যৌনকর্মীদের বিভিন্ন ভবনের দেয়ালে তারা রং তুলিতে ছবি এঁকে দিয়েছেন। যৌনকর্মীদের একটি সমবায় সমিতির অফিস উপরের ভবনটি, তার গায়ে এই ম্যুরাল এঁকেছেন শিল্পীরা। সোনাগাছি খুবই জীর্ণ একটি এলাকা, ভবনগুলো পুরো সরু সরু গলি চলে গেছে এদিক ওদিক। তার একপাশে হয়তো যৌনকর্মীদের বাড়িঘর আর অন্য পাশে আবাসিক ভবন। এই রেড লাইট এলাকায় দেহ বিক্রি করছে 11,000-এরও বেশি যৌনকর্মী। এই এলাকার কিছু কিছু ভবনে ব্যাঙ্গালোর ভিত্তিক একটি গ্রুপের সহযোগিতায় ট্রান্সজেন্ডার শিল্পীরা এসব ম্যুরাল এঁকেছেন। বলা হচ্ছে যৌনকর্মীদের অধিকারের বিষয়ে তাদেরকে সচেতন করে তুলতেই এই কর্মসূচি। এর অন্যতম লক্ষ্য নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ। এই ম্যুরালটি আঁকতে সময় লেগেছে 1 সপ্তাহ। এখানে প্রতিদিন যাওয়া আসা করে বহু মানুষ, আসে খদ্দের ও দালাল, বাইরে থেকেও আসে ফেরিওয়ালারা। আয়োজকরা বলেছেন সোনাগাছির আরও কিছু ভবনে ছবি আঁকার পরিকল্পনা আছে শিল্পীদের। বেশ্যাবৃত্তি ভারতের এখনও একটি বড় সমস্যা। ধারণা করা হয় সারা দেশে 30 লাখেরও মতো নারী এই যৌন ব্যবসার সাথে জড়িয়ে আছেন।